জন্মের কোনো সময় হয় না, জন্মের কোনো ক্ষণ হয় না, জন্মের কোনো হাত হয় না। বীজ তখনই বপন হয় যখন তার জন্মানোর কথা। তাই এখন আমরা যারা জন্মেছি আমাদেরকে কিছু ডিসিশন নিতে হবে। ইতিহাস বলে সময়ের সঙ্গে মানুষ অ্যাডাপ্ট করতে থাকে। যখন মানুষের চাকরি যাচ্ছে, যখন মানুষ এক নয়, যখন মানুষ ইউনাইটেড নয়, তখন কি মানুষ বাড়িতে বসে শুধু আলোচনা করবে, লাইভে কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তুলে ধরবে, নাকি তারা কাজ করবে? আজ বলতে ভালো লাগছে যে একটা ছোট্ট আইডিয়া 2018 পনেরোই মেতে এসেছিল যে অনলাইনে যদি মুভমেন্ট করা যায় এবং ব্যাংকিং সিস্টেমটা যদি ঠিকঠাকভাবে করা যায়, যেটা মায়েরা করছেন, যেটা রুমি করছে, যেটা ঝর্ণাদি করছেন, যেটা শ্যামলদা শুরু করলেন, যেটা মিতা শুরু করলো, যেটা আরও অনেকে করতে চাইছে, যারা কন্ট্যাক্ট করছে এবং চেষ্টা করছে, কারণ এত শক্ত কাজ যে নিজেদের জন্য কিছু করা। আপনি দেখবেন আপনি টেররিজমকে মেনে নিয়েছেন, চাকরি চলে যাক মানুষের মেনে নিয়েছেন, ইস্ট বেঙ্গল বিক্রি হয়ে যাক একটা মারওয়াড়ি কোম্পানির কাছে বা একটা ব্রিটিশ কোম্পানির কাছে ইন ফিউচার, সেটাও মেনে নেবেন। মোহনবাগান ইস্ট বেঙ্গলে নাইজেরিয়া থেকে প্লেয়ার এনে খেলানো হোক, সেটাও মেনে নেবেন। তার জন্য আপনারা লড়াই করে মরবেন, কিন্তু আপনার ক্লাব থেকে মাসে একটা চাঁদা তুলে নিজেদের প্যাশনে, মানে যে ক্লাবটাকে ভালোবাসেন, যার জন্য প্রাণ দিতে রাজি, রাজ্যকে টিকিট কাটতে রাজি, সেই ক্লাবের পাশে দাঁড়াবেন না। সেই দেশটির নাম ভারতবর্ষ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় প্রচুর শুনেছি, সিনেমায় শুনেছি, ভারত মাতা কি জয় বলে কেটে দিচ্ছে, আল্লাহু আকবর বলে কেটে দিচ্ছে মানুষকে। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে মন্দিরের সামনেও ভিখারিদের লাইন, মসজিদের সামনেও ভিখারিদের লাইন। আমাদের দেশ যত বড় লোক তৈরি করে, থ্যাংকস টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু, যে তারা তাদের হয়ে প্রচারে নেমে পড়ে, মানে একটা মানুষকে সে বড় লোক করবে বলে নেমে পড়ে, কিন্তু একটা গরিবকে ধরে মাসে 5 লাখ টাকা দিয়ে বলে না যে 100 জন গরিবকে 5 লাখ টাকা দিলাম, এই মাসে মদের টাকা থেকে বাঁচালাম, আমরা ঠিক করেছি 100 জনকে 5 লাখ টাকা দিয়ে আমরা গরিব মানুষকে বড় লোক করবো। বা আপনি যদি মৃত্যুর পরে দেহদান করেন তাহলে এমন একটা সিস্টেম আনবো যেখান থেকে আপনি 15 লাখ টাকা পাবেন। বা আপনি যদি রক্তদান করেন এমন একটা সিস্টেম বানাচ্ছি যেখান থেকে আপনাকে 5000 টাকা দেব। আমাদের একটা অদ্ভুত দেশ, কোটি কোটি লোকের গল্প শুনি কিন্তু রক্তদান করতে গিয়ে শোনা যায়, প্রায় রোজই শুনি যেহেতু বিভিন্ন গ্রুপে আছি, রক্তের অভাব, ডোনেশন ঠিক করে উঠছে না। আর একদিকে শুনি বাইরের থেকে নাকি লোকেরা এসে ওয়েট করছে কখন কিডনি পাবে। কী করে তারা বোঝে যে এখানে কিডনি পাওয়া যায়? 20-30 লাখ টাকা খরচা করলে। তার মানে আমাদের দেশে ওয়েল টু ডু এডুকেটেড লোকেরা যারা উঁচু উঁচু জায়গায় আছেন তারা ছোটো ছোটো কাজ করেন। এবার আমি ফিরে আসি আমাদের ছোটো ছোটো কাজটা কি। আজকে আমি মাকে আমার সঙ্গে রেখেছি, মা দিল্লিতে থাকে ছোটো ভাইয়ের কাছে, ছোটো ভাইয়ের কাছে থাকে তার কারণ হচ্ছে ছোটো ভাই মাকে নিয়ে গেছে, এবং দিল্লিতে যেটা সুবিধে যেটা শ্রীরামপুরে নয়, এখান থেকে আমাদের কিচেনে যেতে গেলে সিঁড়ি নামতে হয় আবার সিঁড়ি উঠতে হয়, মা চোখে ঠিক করে দেখতে পায় না। তো একটা ফ্ল্যাটের ভেতরে থাকলে যে সুবিধেগুলো আছে সেগুলো রয়েছে, প্লাস আমাদের বাড়ির যে ছোটো বউ সে ওয়েল কেয়ারি, এটা একটা গল্প। কিন্তু মায়ের কথা আজকে কেন বলছি, আজকে মা দুর্গা তো আমার ঘরে রয়েছেনই, যদিও আমি পুজো কাউকে করি না, সম্মান করি, মন থেকে সম্মান করি। তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভেতরেই ভগবান আছে, যদি তাকে মানুষ থেকে ভগবান রূপে তাকে যদি কনভার্ট করা যায়। তাই আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি, আপনাদেরকে যেটা করতে হবে মাসে একটা দিন, সেটা আপনারা মায়েরা ঠিক করে নেবেন। আমি কিন্তু পুরুষ মানুষদের জন্য এই মুহূর্তে বলছি না, আপনারা ঠিক করে নেবেন মাসে একটা দিন, কোন রোববার, কোন শনিবার, কোন সোমবার, কোন মঙ্গলবার, মানে মঙ্গলবার মানে হচ্ছে আমাদের মা কালীর দিবস, বা কোন শনিবার দেবেন, সেদিন আপনারা একটা জায়গায় এসে আপনার পাড়াতে একটা ডোনেশন করবেন। সেই যে ডোনেশনটা হবে সেখান থেকে আপনারা অনলাইনে হলে হরিভূমির সঙ্গে রেজিস্টার করে টাকাটা পাঠাতে পারবেন, বা আপনারা মনে করলেন না আমরা টাকা পাঠাবো না আমরা লোকালি কাজ করবো তাহলে করতে পারেন, বা আপনারা মনে করলেন যে না আমরা একটা সেন্ট্রাল কমিটির সঙ্গে জুড়বো, আমরা পাড়ার ভিডিওটা করে পাঠাবো, সমবেত সঙ্গীত গাইবো, এবং দেশ জুড়ে যে রিয়া কাঙ্গনা সুশান্ত দেখানো হচ্ছে, চায়নার সঙ্গে একটা যুদ্ধ ভাব হচ্ছে, আমেরিকা নাকি অমুক করে দেবে, ইউরোপ তমুক করে দেবেন, কিন্তু দেশের মানুষ আঙুল চুষবে, এইটা যে দেখানো হয় বারবার করে। তা আমি ভাবতাম যে আমাদের দেশের জিনিসটা কে আনবে আর কীভাবে আনবে।
তাহলে আপনারা যদি পারেন যে আপনার পাড়া থেকে চেঞ্জটা আপনি আনবেন, তাহলে আপনার পাড়ার 1,000-2,000 মানুষ এক হয়ে যেতে পারে, আপনারা ক্লাবের সাহায্য নাও নিতে পারেন। কারণ ক্লাবগুলো দেখেছেন 70-80 জনের বেশি দৌড়তে পারে না, কারণ তাদের থটটাই থাকে লিমিটেড। এবার যারা 40-50 বছর ধরে ক্লাবগুলো রান করে 70-80টা মেম্বার মেনটেন করতে গিয়ে খালি মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, এই 6 মাসেও যারা উঠে দাঁড়াতে পারেনি তারা উঠে দাঁড়াতে পারবে না। তাই অ্যাকশনটা আপনাকে নিতে হবে। এবার যেটা হলো, তাহলে মায়েদের পেনশন শুরু হলো। মায়েদের পেনশন মায়েরা দিচ্ছেন। ভাবুন, একজন মা বাড়িতে বসে আছেন এবং একটি ছেলে বা একটি মেয়ে বা তার জামাই তাকে রাস্তায় ছেড়ে দিয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে এন্ড করার একটা ছোট্ট প্ল্যান করেছি, আপনাদেরকে সঙ্গে চাই। আপনারা এই অনুষ্ঠানটা দেখার পরে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, কিন্তু মেসেজ দেবেন, সেটা যেন রিটার্ন থাকে যে হ্যাঁ আমি এই প্রকল্পে কাজ করতে চাই। আজকে 1,000টা ব্যাংক যদি খুলে যায়, তারাদের যদি ক্যাপাসিটি থাকে মাসে 3-4,000 টাকা তোলার, তাহলে আমি বুঝে যাবো, তাহলে আমরা মায়েদেরকে বড় বড় পেনশন দিতে পারবো, মানে 1,000-2,000 নয় 6,000 টাকা। এবার সেই মাকে দেখার জন্য, ধরুন 3টে মাকে দেখার জন্য একটি মেয়ে চাকরি পাবে, তাহলে এই মেয়েটিকেও সেই ব্যাংকটি খুলতে হবে। মানে তাকে তার পাড়াতে ইউথদেরকে কোঅর্ডিনেট করে মাসে 1টা দিন সবাইকে বলতে হবে, নয় ওয়েস্ট জমা দাও, নয় টাকা দাও। কিন্তু তার ক্যাপাসিটি হতে হবে সে যেন টাকাটা তোলার মতন ক্ষমতা রাখে, তাহলে সে 3 জন মাকে দেখবে। এবার আমার একটা বাড়ি চাই যেখান থেকে আমরা প্রসেসটা শুরু করবো। তারপরে আমরা ফোন নাম্বার ডিসপ্লে শুরু করবো যে আপনি কি আপনার সংসারের বৃদ্ধ বাবা মাকে দেখতে পারছেন না বিকজ অফ ফাইন্যান্স, তাহলে যোগাযোগ করুন। তাহলে যে মানুষই যোগাযোগ করবে সেও ভাবনা মুখের মেম্বার, মানে নিউজ পেপার ব্যাংকের মেম্বার হবে বা হরিভূমির মেম্বার হবে, তার কাছে অপশান থাকছে 2-3টে। সহজ অপশানটা হচ্ছে হরিভূমির ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে নেওয়া, শক্ত অপশানটা হচ্ছে ব্যাংকটা খুলে কাজ করা। তাহলে যেই পাড়া থেকে এই কলটা আসবে সেই পাড়ার লোকেদেরকে আমরা আবেদন করব যে মাসে 1টা দিন আপনারা ওয়েস্ট জমা করুন বা 30-40 টাকা দিন। মাথায় রাখবেন, আজকে আপনি আরেকজনের দিচ্ছেন, কালকে আপনার প্রয়োজন হতে পারে। তাহলে এটা কোনোদিনই ভাববেন না যে আমাদের স্বয়ংসিদ্ধ দেশ হয়ে গেছে। আমাদের দেশটা ভীষণ বোকা বোকা দেশ। এখানে শুনবেন যে PM কোটি-কোটি টাকার গল্প করছেন, কিন্তু 1,000 টাকা কাউকে দিতে গিয়ে আমাদের গভর্নমেন্টের মানে একদম ফেটে যাচ্ছে, দিতেই পারছে না। এদিকে কোটি-কোটি লোকের চাকরি যাচ্ছে, এদিকে ট্রেড ইউনিয়নরা চুপ, আর পলিটিক্যাল পার্টিরা তো একদমই চুপ। আমি ভাবতাম যে CPM নাচতে শুরু করবে, কংগ্রেস নাচতে শুরু করবে, তাদের পার্টি অফিস থেকে তারা একটা ইকোনমিক মুভমেন্ট করে হাতে টাকা ধরিয়ে দেবে, যেটা সোনু সুদ পারলো, অথচ এরা পারলো না। তার মানে মিথ্যেবাদীরা যদি দেশ চালায় তাতে যা হওয়ার গভর্নমেন্টও এমনি পাবো, আর পার্টি অফিসগুলো যারা অপোজিশনে বসে আছে আমরা তাদেরকেও সেরকম পাবো। তাই আপনার পাড়া ভিত্তিক আন্দোলন মায়েরা আপনারা করবেন। আপনার বয়স 20 হোক, 30 হোক, 10 হোক, 11 হোক, 60 হোক, 70 হোক, 73 হোক, 90 হোক, তাতে কী দেয় আসে? আপনি এই গভর্নমেন্টের মতন কিন্তু 50-এ রিটায়ার করছেন না, এটা মাথায় রাখবেন। এবার এটারও একটা সিস্টেম থাকবে, 20% ফর ডেভেলপমেন্ট। আমরা কিন্তু ওল্ড এজ আশ্রম করতে খুব একটা ইন্টারেস্টেড নই। ধরুন যে ছেলেটি ফোন করলো যে হ্যাঁ আমার অসুবিধে হচ্ছে, তাকে তার বাড়িতে গিয়েই টাকাটা দেবো যে তোমার মাকে টেক কেয়ার করার জন্য সিটিজেনরা টাকাটা দিয়ে গেল। তার মানে এই ছেলেটি যদি দাঁড়ায়, ছেলের বউটি যদি দাঁড়ায়, বউটির মেয়ে বাচ্চাটা যদি দাঁড়ায়, তাহলে দেশ দাঁড়িয়ে যাবে। তাহলে ওল্ড এজ হোম লাগবে না। তাহলে আমরা যেখান যেখান থেকে আমরা খবর পাবো আমরা একটু ইনকোয়ারি করে নেবো, দেশের ইউথরা ব্যাঙ্কিং সিস্টেমটা চালাবে, তাহলে তারা টাকা জেনারেট করতে পারবে এবং তারাই এই ঘরগুলোকে চালাবে। তার কারণ হচ্ছে যে মানুষটির এখন চাকরি নেই সে কোন চাকরি করবে, তার জন্য আমরা ডেভেলপমেন্ট করে তাকে চাকরিতে জয়েন করাবো, এটা হবে মুদ্রা মুভমেন্ট। এবার আমাকে আজকে একটা গ্রুপে জয়েন করানো হয়েছে, আমরা বঙ্গবাসী। আমরা বঙ্গবাসীর কনসেপ্টটা হচ্ছে যে বাংলায় প্রচুর ধরনের মানুষেরা থাকলে যারা ডিফারেন্ট রিলিজনে বিলং করেন, এখনও করেন, কারণ আমরা তো ভারতবাসী হতে পারিনি। তাই আমরা বঙ্গবাসী, এখানে আমার 2-4টে কথা বলার আছে। গ্রুপ খুলে শুধু বাবা ব্ল্যাক শিপ বলে গেলে আমি সেই গ্রুপে নেই। যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে পারেন যে হ্যাঁ আমরা সিটিজেনদেরকে ইনভলভ করবো, মিনিমাম 10 টাকা হলেও আমরা চাঁদা নেব, আমরা রক্তদান শিবির করবো যাতে রক্তের অভাব না হয়, আমরা বডি ডোনেশনের কথা বলবো, কেউ মারা গেলে আমরা তার পাশে দাঁড়াবো, শহীদদের ফ্যামিলির পাশে দাঁড়াবো, দলিতদেরকে এক করব, কারণ সবাই আমরা ইন্ডিয়ান হব, এবং আমরাই পাড়া ভিত্তিক একটা রেজিস্টার মেনটেন করে যে এই মানুষটি 20 বছর ছিল, এই মানুষটি 30 বছর ছিল, তারও রেজিস্টার মেনটেন করবো, সে কবে উনি বাড়িটা কিনেছেন। তাহলে উইটনেস লাগবে না, যদি কোনোদিন NRC হয়ও তাহলে উইটনেস লাগবে না। আমাদের খাতা কথা বলবে, আমাদের খাতার ছবি কথা বলবে, আমাদের পাড়া রেজিস্টার কথা বলবে, আমাদের ফাইল কথা বলবে, আমাদের ব্যাংকিং সিস্টেম কথা বলবে, এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মেম্বার অসহায় অবস্থায় মারা যাবে না না খেয়ে। মাথায় রাখবেন হরিভূমি যে কাজটা 17 তারিখে করতে চলেছে, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যে 100 জন মেম্বার ডিফারেন্ট জায়গার অফ বেঙ্গল থেকে টাকা 200 টাকা করে রেজিস্টার করেছে, তার জন্য একজন মা পেনশন পাচ্ছেন। কালকে এটা 2 কোটিও তো হতে পারে, আপনিও তো হতে পারেন। আপনি 200 টাকা রেজিস্টার করে দিলেন নিজেকে হরিভূমির, আপনি আগরবাতি এই দিব্যারও তো আপনি এজেন্সি নিতে পারেন। তারপরে শাড়ি আসছে, তারপরে মোমবাতি আসবে, তারপরে আরও অনেক কিছু আসবে। তাহলে এইভাবে আমরা দিনের পর দিন ইনভলভ হয়ে দেশের ইকোনমিকে চেঞ্জ করতে সাহায্য করব। দেখবেন ট্যাক্সের টাকা গভর্নমেন্ট নিয়ে চলে যায়। মিডল ক্লাসের প্রোডাক্টকে আমি বারবার করে জিজ্ঞেস করতাম, এই যে দেখছেন ধূপবাতির বাক্সটা, এইটা বেচলে ধরুন আপনার পাড়াতে যদি 1 টাকা করে আপনারা পান, ধরুন আপনার একটা ক্লাব আছে বা আপনি নিজে ক্লাব খুলেছেন, 2000 মানুষ মাসে 2 করে প্যাকেটটা নিল, তাহলে কি দাঁড়ালো? আপনি নয় 2 টাকা নয় 1 টাকা, কারণ গভর্নমেন্ট, আমি এখনও হরিভূমির পুরো পলিসিটা জানি না, যদিও আমি তাদের অ্যাডভাইজার আইডিয়াটা দিয়েছি, কিন্তু সেটা তারাই জানাবে, সেটাই অফিসিয়াল হবে। যদি 2 টাকা হয় তাহলে 2000 লোক কিনলে কিন্তু 4000 টাকা মায়েদের জন্যে আসছে, মায়েদের জন্য আবার আলাদা থাকবে, আপনারা রেফার করবেন, আমরা দেবো, আপনারা পাড়াভিত্তিক আয় করতে পারবেন। তাহলে এবার ভাবুন, আপনার পাড়ায় মন্দির আছে, সেখানে ঠাকুর আছেন, মানে পুরোহিতরা যারা পুজো করেন, আপনারা তাদেরকে এক করে দিতে পারছেন। কোনো পাড়াতে মায়েদের ইউনিয়ন নেই, তাহলে আপনারা মায়েদের ইউনিয়ন করতে পারেন, দেশ বাঁচাতে মায়েদের ইউনিয়ন, শুধু শহর বাঁচাতে না। তাহলে পিনকোড ওয়াইজ যদি 4-5টে মায়েদের ইউনিয়ন থাকে, 4000, 5000, 2000, 3000 নিয়ে, তাহলে আপনারা ওয়েবসাইটে জুড়ে যাবেন, যেটা আমরা খুলে দেব, তাহলে ভারতবর্ষ জুড়ে দেশের মানুষেরা, দেশের নাগরিকরা উই ক্যান ব্রিং চেঞ্জ। এবার বলবেন তাহলে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট 1000-1000 কোটি টাকার গল্প না দিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করে চাকরি দেবে, তারা দেশটাকে চেঞ্জ করার প্ল্যান করবে। শুধু রাস্তা আলো লাইট নিয়ে ভাষণ দিলে হবে না, তাকে বলতে হবে 1 কোটি লোককে চাকরি দিয়েছি, এই দেখুন আমার ওয়েবসাইট, সেখানে সুন্দর করে সবার ছবি, তাদের নাম, তাদের অ্যাড্রেস, তাদের মোবাইল নাম্বার থাকবে, তাহলে র্যান্ডমলি আমরা চেক করে নিতে পারবো। এবং আমরা তো বারবার বলছি পাড়াভিত্তিক কাজ করলে চাষিদের পাশে দাঁড়ানো। আজকের দৌড় এতটা থাক, আমার মা আমার সঙ্গে আছেন, দিল্লিতে মায়েরা এই কাজটা করবে। বন্দনাকে আমি ফোন করেছি, আমরা সেন্ট্রাল কমিটি বানাচ্ছি, তাহলে ভারতবর্ষ জুড়ে যারা এই সেন্ট্রাল কমিটিতে থাকতে চান, তারা নিজেদের ব্যাংক খুলে আমাদেরকে কন্ট্যাক্ট করুন। ভেরি সুন, মানে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আমরা সেন্ট্রাল কমিটিকে ঠিক করে নেব, যাতে কোটি কোটি টাকা ওঠে এবং এর এখন থেকেই আমরা আমাদের জীবনে চেঞ্জ আনতে পারি। আমি কিন্তু আপনার জীবনে বলছি না, যদি আমার জীবনে চেঞ্জ আনতে পারি তাহলে আপনার জীবনেও চেঞ্জ আসবে। ফলে যে মানুষ বোঝে না দেশের ইকোনমি কী, তারা কিন্তু চেঞ্জ আনতে পারবে না। মিড ডে মিল কিন্তু বন্ধ হয়ে গেছে, যারা মিড ডে মিল নিয়ে এত কথা বলতেন তারা কিন্তু এখন চুপ। তাই দেশকে বোঝে এমন পলিটিক্যাল পার্টি আমাদের দেশে এই মুহূর্তে নেই, তাই আপনাকেই উঠে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা পার্টি ক্যাডারকে বলতে হবে যে তোমরা সময় নষ্ট না করে এমন একটা মুভমেন্টের সঙ্গে জড়ো, আগে নাগরিক হও, তারপরে পার্টি কর্মী হবে। ধন্যবাদ। Thank you.